এটা হলো 180 ডিগ্রি অ্যাডজাস্টেবল রিমোট কন্ট্রোল ফ্যান। ফ্যানটি নর্মালি থাকে 10 সেন্টিমিটার, কিন্তু আপনি চাইলে 100 সেন্টিমিটার পর্যন্ত বড় বানাতে পারবেন, অর্থাৎ 3 ফিটের একটু বেশি, মানে ছোটখাটো একটা মানুষের সমান। আবার ফোল্ড করে দেখুন কত সুন্দর কম্প্যাক্ট ভাবে রাখা যায়, দেখছেন কত ছোট হয়ে যায়। এই ফ্যানটিতে আরো রয়েছে বিভিন্ন ফিচার, তো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ কথা বলবো রিম্যাক্স এর মাল্টিপারপাস পোর্টেবল ফ্যান নিয়ে। সাথে থাকবো আমি সাব্বির। লেটস বিগিন দ্য শো। আপনি টেক মামা চ্যানেল সাবস্ক্রাইব করছেন কি, নাকি চুপি চুপি ভিডিও দেখে চলে যান? একটু কষ্ট করে ওই যে লাল বাটনটি আছে না, ওটাকে গ্রে করে দিন। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর মিম টেলিকমকে। তাদের কাছে এই ফ্যানটি ছাড়াও আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট পেয়ে যাবেন। তারা খুচরা এবং পাইকারি সেলার, তো ডিসক্রিপশনে তাদের সম্পর্কে বিস্তারিত দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন এখনই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ফ্যানটির প্রাইস কত? ফ্যানটির প্রাইস হচ্ছে 2900 টাকা। যারা হোলসেল হিসেবে নেবেন তাদের জন্য কিন্তু বিশাল বড় ডিসকাউন্ট থাকতেছে। ফ্যানটিতে রয়েছে 4800 mAh এর হিউজ ব্যাটারি, বিল্ট ইন যদিও, তো কারেন্ট চলে গেলেও যদি ম্যাক্স পাওয়ারে দিয়ে রাখেন এটা, সেই ক্ষেত্রেও 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফ্যানটি থেকে। এই টাইমটা কিন্তু আপনারা বাড়াতে পারেন, কিভাবে? পাওয়ারটা কমিয়ে। এর ডান সাইডে রয়েছে টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য। গুড জব রিম্যাক্স। কেন? কারণ এখন তো ঘরে ঘরে টাইপ সি কেবল রয়েছে, তাই না? এটার চার্জার খুঁজে পাচ্ছেন না, ফোনের চার্জার ঢুকিয়ে দেন না ভিতরে। প্যাকেটে পেয়ে যাচ্ছেন টাইপ সি কেবল, বড় সড়ো, সমস্যা নেই। ফ্যানটির বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে জোস লাগছে, মানে বেশ মজবুত। পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, 1 kg++ ওজন। এইটাকে চার্জ করতে মিনিমাম হচ্ছে 3 ঘন্টা সময় লাগবে, আরও বেশিও লাগতে পারে। ফ্যানটির সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি এবং এর মডেল নাম্বার হচ্ছে F10। তো প্রথমেই তো বলেছিলাম এটা একটা রিমোট কন্ট্রোল ফ্যান, এই ফ্যানটি রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। ফ্যানের সাথেও একটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফ্যানটি 3টি স্পিডে চলে, লো, মিডিয়াম এবং হাই। তারপর এখানে 1, 2, 3 এর পরে একটি অপশন দেখতে পাচ্ছে, এটা কি? এই অপশনটিতে যখন ফ্যানটি দিবেন তখন এটা অটোমেটিক পাওয়ার কমতে থাকবে এবং বাড়তে থাকবে, একদম সেম টু সেম। বাতাস আসলে যেমন হয় না, বাতাস কি সবসময় কনস্ট্যান্ট থাকে? থাকে না, একবার কমে একবার পারে, তো সেই ফিলটা নিতে পারবেন, মানে প্রকৃতির ফিলটা নিতে পারবেন আর কি। এখানে ফিজিক্যাল অন অফ বাটন তো রয়েছে, তাছাড়া রিমোটেও অন অফ বাটন রয়েছে এবং প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, যেটা দিয়ে ফ্যানের পাওয়ার কমাতে এবং বাড়াতে পারবেন। ফ্যানটিকে শক্তভাবে সেট করতে ফ্যানটির স্ট্যান্ডের নিচে পোষণে যে স্ট্যান্ড পোল বেজ রয়েছে সেটিকে বাঁদিকে নিজের দিকে প্রেশার দিয়ে ঘোরাতে হবে। আর ফ্যানটি নর্মালি হচ্ছে 10 সেন্টিমিটার, যেটা বলেছিলাম, এবং এটাকে চাইলে আপনি 100 সেন্টিমিটার পর্যন্ত বড় করতে পারবেন। এটার কাজ কি আসলে? খুবই সহজ। আপনি যখন দাঁড়িয়ে কাজ করছেন তখন তো আপনাকে এটা কোনো একটা জায়গায় রাখতে হবে স্ট্যান্ডের উপরে, তো সেটা কমফোর্টলি আপনি নাও পেতে পারেন। এমনকি কিচেনে যখন মা বোনেরা রান্না করে তখনও কিন্তু এটা রাখা একটা ঝামেলার ব্যাপার হতে পারে, তো এইটা সহজেই স্ট্যান্ড করে যে কোনো জায়গায় রাখতে পারছেন, এটা হচ্ছে এর মেইন সুফল। আবার ফ্যানটিকে ফোল্ড করার জন্য এই যে স্ট্যান্ড পোল রয়েছে এটাকে ঢিলা করতে হবে। আগে এটাকে ছোট করি, এটাকে ঢিলা করতে হবে, এখানে হালকা প্রেশার দিতে হবে, দেখুন ফোল্ড হয়ে গেল। এখন অনেক সময় হয় কি, ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো হারিয়ে যায় বা কোথায় রেখেছে মনে থাকে না, তো এই সামনে এই রিমোট রাখার জন্য একটি স্পেস দেওয়া হয়েছে, এখানে জাস্ট এটা রেখে দিলেই হবে, হারানোর আর ভয় থাকলো না আর কি। যেহেতু ফ্যানটি সাদা, এটা ময়লা হবে, এটা স্বাভাবিক, এবং ফ্যানটি কালো হলেও যে ময়লা হবে না তা তো না, কালো হলেও ময়লা হবে, তো এটা ক্লিন করার কি কোনো অপশন আছে? হ্যাঁ আছে, এটা জাস্ট এভাবে রাখবেন, হালকা প্রেস করবেন, এটা খুলে যাবে। এখন ফ্যানকে খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন। আর হ্যাঁ, ব্রাশলেস মোটর হওয়ার কারণে এটার শব্দ কিন্তু খুবই কম। এখন কথা হচ্ছে এটা কি কোনো খারাপ দিক নেই? হ্যাঁ অবশ্যই আছে। এই ফ্যানটিতে মাথা এমন এমন করে যে ঘোরার যে ব্যাপারটা থাকে না, এটা নেই, এমন এমন করবে, বুঝাতে পারলাম কি? পাশাপাশি রোটেটেবল হলে হয় কি, অনেকেই বাতাস খেতে পারে, তবে এটাতে হচ্ছে যে কোনো একজন খাইতে পারবে, এগুলো হচ্ছে আমার পছন্দ। আমি বাতাস খাবো, মাঝখানে কিছু সেকেন্ড অফ থাকবে, এটা কেমন ভালো লাগে না, তো আমি বাতাস খাবো তো কনস্ট্যান্ট খাবো। আই ফ্যান, এটা হচ্ছে আই ফ্যান। আরেকটা ব্যাপার, এখানে সুঘ্রাণ অ্যাড করা গেলে ভালো হতো, কারণ যেহেতু বাতাস আসতেছে এখানে একটু সুঘ্রাণের ব্যবস্থা থাকলে ভালো হতো। তো এখানে কি করতে হবে, এখানে যদি একটা কটন দিয়ে রাখতো এই ক্যাপটার নিচে, তাহলে সেখানে পারফিউম অ্যাড করা যেত। আর যেহেতু এটাতে 4800 mAh এর ব্যাটারি রয়েছে, অনেক সময় হতেই পারে এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে ইচ্ছা করতেই পারে, তাই না? তো এটাতে কোনো USB পোর্টও থাকছে না বা টাইপ সি আউটপুটও থাকছে না, শুধু ফ্যানই চালাইতে হবে আর কি। এটাতে আরো কিছু কালার ভেরিয়েন্ট পেলে ভালো হতো, এটাতে লাইটের অপশন থাকলে ভালো হতো, কারেন্ট চলে গেলে লাইট জ্বালিয়েও আপনি অন্য কাজ সারতে পারতেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।